ভাই রোজা তো চলে আসছে, এই গাজরের জুস কয় সেকেন্ডে করে দেখাবেন? মাত্র 3 সেকেন্ড করে দেখাবো ভাই। 3 সেকেন্ডে? 3 সেকেন্ড করে লাইভে আছেন না? জি জি জি, 3 সেকেন্ড করে দেখাচ্ছি। দেখেন দেখি আজকে 3 সেকেন্ডে বলে বিসমিল্লাহ। আচ্ছা ওকে, হাই হাই ভাই, 3 সেকেন্ডে জুস করবেন? বুঝলাম না কি হয়েছে রে ভাই, লাইভে ঢুকলাম, মান সম্মানটা রাখ, বিসমিল্লাহ। ভাই জুস তো হচ্ছে না আপনার। আরে দেখেন মানে এটার আমরা যদি দেখাই এদিক দিয়ে জাস্ট দিবেন। আচ্ছা ওকে, আপনি দেন এই যে দেখেন, ওকে জাস্ট হচ্ছে দিলাম, হালকা একটু প্রেস করবেন। আচ্ছা ওরে দেখেন মানে দেওয়ার সাথে সাথেই ভাই ময়লাগুলো দেখতেছি, বুঝতে বুঝলাম না ভাই। অফ করেন অফ করেন, জুসটা একটু দেখাই দাও। আজব জিনিস তো ভাই, অসাধারণ। আচ্ছা দেখেন এটাতে কি রকম জুস এসে বের করেন, মাশাআল্লাহ ভাই। দেখেন মানে মাত্র দুইটা গাছ দিছি, দেখেন ছোট ছোট দুইটা গাছ দিলাম। ওরে সেই ভাই 100% র জুসটা কিন্তু চলে আসছে এখানে। এই জুসার থাকতে আপনি এই এটা দিয়ে জুস করতে ভাই, এটা তো আগের দিনে ভাই আমরা করতাম ভাই, আগের দিনে তো এটাই চলতো, এখন কিন্তু এই যে জিনিসটা ভাই গতকালকে নামছে ভাই, মিয়াকো দেখেন আবার একটু এই যে আনারস রাখছেন ভাই, এটার যে শুকলা গুলো ভাই পিওর রসটা তো পেলাম, দেখেন একদম র জুস। করলা রাখছেন কেন? করলা করবো ভাই, তাহলে যেহেতু ভাই গাজর এত শক্ত হার্ড জিনিস হয়ে গেছে তাহলে আমার মনে করলা হবে, দেখি ট্রাই করবো ভাই আজকে আপনার লাইভের মাধ্যমে। আচ্ছা দর্শক, এটা রাখলাম গাজর জুসটা রাখলাম, এই যে দুই দিন পরে রমজান চলে এসেছে, আজকে এমন একটা জুসার দেখাবো। আচ্ছা এটা ভেতরে দিয়ে দেখেন ভাই, আরেকটা জিনিস কি দেখেন না একটু, আচ্ছা এটা যে ময়লা গুলো, আচ্ছা যে শুকলা গুলো সাবা গুলো দেখেন ভাই, হ্যাঁ একদম কিছুই নেই ভাই, এখানে রাখেন আলু হয়ে গেছে, যে সাবা গুলো দেখেন এই যে দেখেন। আচ্ছা ওকে, মানে কি ডাস্ট গুলো কি সাইডে চলে গেছে, একদম র জুসটা কিন্তু আপনার ডাস্টটা এখানে চলে আসবে। আচ্ছা আবার দেন, আমরা আবার দিয়ে জুস করে দেখাবো দর্শক, আজকে এমন একটা জুসার দেখাবো একবারে হাতের নাগালে সবচেয়ে কম প্রাইসে, ইস্পাতের মতো কাজ করতেছে মনে হচ্ছে, মানে দেওয়ার সাথে সাথে একটা সাউন্ড করে, দেখেন দেওয়ার সাথে সাথে সাউন্ড করে। ওরে এই যে দেখেন আমরা দিচ্ছি এই যে করলা, হ্যাঁ দেন দেখেন এদিক দিয়ে কত সুন্দর জুসটা বের হচ্ছে, দিলাম করলা মানে আমি হাত থেকে দিতে দেরি হইতেছে, জুসটা হইতে কিন্তু দেরি হইতেছে, আর কিছু দেখেন আজব একটা জিনিস কিন্তু ভাই, ওরে মানে চমৎকার, খুবই আজব লাগতেছে আমার কাছে, আমি দিতেছি জাস্ট প্রেস করতেছি, এদিক দিয়ে জল জুসটা বের হইতেছে রসটা, আর এই সাইড দিয়ে হচ্ছে শুকলা গুলো, চমৎকার ভাই, দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাচ্ছে, আপনি খেয়াল করতেছেন, এটা একটু দেখান, আমি দিতেছি দিয়ে প্রেস করতেছি, ময়লাগুলো সাইডে জুসগুলো কিন্তু পড়তেছে দেখেন, অসাধারণ। আবার দিই দেখেন করলা, এবং কি কোম্পানি একদম রোজার ভিতরে যে সবাই যেন একটা জুসার নিতে পারে, আচ্ছা র জুসটা খেতে পারে, একদম দামাকে একদম প্রাইসে দিয়ে দেবে ভাই, আজকে এই জুসারের দাম ভাই, আমি আমি একটা জিনিস দেখেন, একটা জিনিস একটা দেখেন দেখেন এই যে দেখেন এটা বিচি 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 গুলো কিন্তু শক্ত হয় কিন্তু ভাই, জুসও দিয়ে দিয়েছি দেখেন দেখেন, চমৎকার দেখি, একটু বের করেন আপনি, অফ করেন নাকি ভাই? আচ্ছা অফ করেন, আবার একটু জুসটা বের করে দেখেন ভাই, আরেকটা জার নেন আমরা একটু দেখাই, মাশাআল্লাহ ভাই দেখেন রসটা দেখেন ভাই, করলাটা কি পিওর হয়েছে একদম ভাই, ন্যাচারাল ভাই, এটা কি অসম্ভব দেখাবেন নাকি ভাই, করলা জুস ভাই, আমি এটা অনেক তিতে ভাই, এটা শরীরের জন্য ভালো, ডায়াবেটিস এর এখন আমি এটা খেলে কত বলতে পারবো না ভাই, মনে করেন আপনার ডায়াবেটিস, আপনি একটু খেয়ে দেখেন ভাই, এটা খালি তো বিসমিল্লাহ, আজকে ভাই কিরকম লাগতেছে ভাই, আমি তো কথা বলতে পারবো ভাই, প্রচুর, এটা হচ্ছে আসলে রোগীদের জন্য যাদের ডায়াবেটিস আছে,
আচ্ছা বা বিভিন্ন রোগে ভুগতেছে যারা রেগুলার খেয়ে থাকে অনেক মানুষ আছে রেগুলার খেয়ে থাকে কিন্তু আচ্ছা এবার আমরা এই যে আনারস রাখছেন আনারসটা করে দেখাবো নাকি সারা দিন রোজা রাখার পরে পিওর আনারসের জুস খেতে পারবো সারা দিন রোজা রাখার পরে কিন্তু আমরা র জুসটা পাই না আমরা বাজার থেকে বা বাইরে থেকে কিন্তু জুসগুলো নিয়ে আসি আচ্ছা ওই জুসগুলো কিন্তু দেখা যায় কি 100% পিওর থাকে না আচ্ছা আচ্ছা এটা কিন্তু 100% থাকে না এগুলোতে দেখা যায় কি আপনাদের কেমিক্যাল থাকে যেগুলো আমাদের ফুড গ্রেড না সারা দিন খালি পেট থাকে যখন আমরা ওই জুসটা খেতে বাইরে জুসটা খেতে থাকি শরীর খারাপ করে পেট খারাপ করে বা যে আমাদের যে শারীরিক একটা শক্তি থাকা প্রয়োজন ওটা আমরা পাই না পাই না তো আমরা যখন একটা র জুস খাই যখন এটা এক নাশপাতি ভাই এটা পরে আগে আমরা একটু আমি আপনাকে দিয়েছি নাশপাতি যেমন একটা আঙ্গুর যেমন এখানে আমি গাজর রাখলাম সব ধরনের ফলের এগুলো যখন আপনি র জুসটা খাবেন তখন আপনি তৃপ্তি আসবে ভাই শরীরে সারা দিনের ক্লান্তিটা দূর হবে ভাই জান এটা কি সবার হাতের নাগালে থাকবে দাদা এটা একদম আমি যে এটা দিব একদম উচ্চ বিত্ত থেকে মধ্যবিত্ত একদম নিম্নবিত্ত এটা এই প্রাইস এই প্রোডাক্টটা নিতে পারবে আচ্ছা আমরা আবার মেশিনটা অন করব দর্শক এখন আমরা হচ্ছে ভাই আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা আপনি এগুলো পার্ট টু পার্ট খুলে ক্লিন করতে পারবেন দর্শক এটা সেকেন্ডে জুস হবে আমরা আবারও লাগাই দিচ্ছি ঘাটে ঘাটে যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন আচ্ছা ওকে আমরা আবারও কিন্তু মেশিনটা অন করব এক পিস এক পিস করে দেয় এক পিস এক পিস করে দিব হ্যাঁ এই যে দেখেন আমরা দেখেন আজকে আনারসটা দিচ্ছি দর্শক ওরে দেখেন কত চমৎকার ভাই জুসটা বেরো দিয়েছি কিনা দেখেন তো একটু ভাই জিনিসটাও দিয়ে দিই জুসটা একটু দেখাই দেন জুসটা বেরো দিয়েছি না দেখেন ওরে দেখেন এই ভাই দেওয়ার সাথে সাথে হ্যাঁ ওকে হ্যাঁ এভাবে দেন আচ্ছা দর্শক দেওয়ার সাথে সাথেই কিন্তু জুস আচ্ছা ওকে তো সেক্ষেত্রে যারা আসলে নিতে চান আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা দেখেন ভাই দেওয়ার সাথে কিন্তু হইতেছে ভাই এটা আনলিমিটেড যত দিবেন তত যত প্রেস করবেন যত চাপবেন তত হবে যত চাপবেন তত বের হবে তো দেখেন যত চাপবেন তত বের হবে একবারে চাপে চাপে রস বের হয় ভাই চাপে চাপে কি বের হয় রস বের দিয়েছে ফলের রস দেখেন আমরা যদি দেখাই দিই দর্শক একবারে হ্যাঁ ভাই আমার কাছে জিনিসটা কি মেশিন আজব মেশিন লাগতেছে ভাই আমি বুঝতেছি না এই যে বাকিটাও করে ফেলি আমরা রাইখা লাভ নাই পুরো আনারস করেন ভাই দেখেন আপনার ইফতারের আগে জাস্ট ফুলে মানে এত সুন্দর আনারসের মানে জুসটা বেরোয় দেখেন ওরে বাবা এটা তো পুড়ে গেছে ভাই ভাই এই যে দেখেন এটা পুড়ে গেছে আমি কিন্তু একটা আনারস মানে একটা আনারস অর্ধেক দিছি এই যে এটা কিন্তু পুড়ে গেছে দেখেন এটা আপনি খাবেন না এটা আমার লেগে রাখেন আর কি এটা ভাই আচ্ছা ভালো ভাই করে খাবো ভাই এটা তো ন্যাচারাল জিনিস ভাই আচ্ছা করলাও খাইছেন এটাও খেয়ে দেখেন ভাই অসুবিধা নাই আচ্ছা এটা একটু খেয়ে দেখেন ভাই হয়ে গেছে ওকে আচ্ছা দর্শক দেখেন এত সুন্দর ভাই ভালো লাগতেছে আর বিশেষ করে এটা এক খেয়ে আপনি 100% তৃপ্তিটা পাবেন ভাই আচ্ছা মানে আমি সত্যি আপনি ট্রাস্ট মি জাস্ট আচ্ছা এটা আপনি খাবেন 100% তৃপ্তি পাবেন মানে রোজা রাখার পরে সারা দিনের ক্লান্তি কি দূর হবে একটা খেজুর খাবেন খেজুর খেয়ে একটা যখন জুসটা খাবেন তখন আপনার সব ক্লান্তি ছেড়ে দিবে আমার মনে হচ্ছে চমৎকার ভাই এই যে নাশপাতি রাখছেন এটাতে কি হবে আসলে ভাই করে দেখাবো এটা তো লাইভে আছেন না ভাই জি 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 লাইভে মনে সব করে দেখাবো ভাই আচ্ছা আচ্ছা পৃথিবীতে যত ধরনের ফ্রুটস আইটেম আছে আচ্ছা সকল ধরনের ফ্রুটস আইটেম আপনি এখানে করতে পারবেন আচ্ছা ওকে দর্শক আমরা এই যে দেখেন এখানে পড়েছি হচ্ছে কি প্রথমে এটা হচ্ছে আনারসের জুস পরে করলাম করলা করলার জুস এটা হচ্ছে গাজর এখন আমরা আর জিনিসগুলো করতেছি নাশপাতি নাশপাতি করে আবার দেন ওকে এবার আমরা ডাস্টটা কি আবার বের করে নিব ডাস্টটা ডাস্ট একটু দেখাই দিই বিয়ারের ডাস্ট একটু দেখাই দিই বের করা লাগবে না আচ্ছা এটা অনেক অন কোলাপ করার পর আপনি খুলে ওয়াশ করতে পারবেন তারপর আমি দেখাই দিই আপনাদের এই যে দর্শক দেখেন এই যে আনারসের যে এটা আছে এটা সম্পূর্ণ বের হয়েছে আনারসের এটা একটু থাকবে যেহেতু পানি জাতীয় ফল এটা এটাতে একটু রস থাকবে স্বাভাবিক তারপরে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু আপনার কোয়ান্টিটি আসছে কোয়ান্টিটি এসেছে চমৎকার দর্শক আজকে এমন এক জুসার দেখাচ্ছি পাগলা জুসার আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর আমাদের বিশেষ করে প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে দেখতেছেন জানাবেন দেশ থেকে কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন সর্বোচ্চ কমেন্ট করবেন কমেন্টকারীর জন্য গিফট থাকবে একটা জুসার সর্বোচ্চ যে শেয়ার করবে শেয়ারকারীর জন্য থাকবে একটা জুসার সর্বোচ্চ কমেন্টকারীর জন্য থাকবে একটা জুসার আপনারা কমেন্ট করেন আমরা কি এই যে 215 মডেলের এটাতে করতেছি তাই তো 215 মডেল 210 215 দুটোই সেম মডেল ভাই 210 215 দাম শুনলে আজকে পাগল হয়ে যাবেন এবং এখানে একটা কুইজ আছে ভাই আচ্ছা এখানে যে
যে এখন আপনাদের জুসারের ভিডিও মানে সারা দিন যেহেতু সামনে রোজা সবাই শুধু জুসারের ভিডিও লাইভ করতেছে ভাই 4-5000 টাকা হলি 4-5000 টাকা ভাই লাগবে না সবাই তো জুসার লাইভ করতেছে আপনারা প্রাইসগুলো কম্বিনেশন এর করবেন আগে কম্পিটিশন করে দেখবেন যাচাই করে দেখবেন অবশ্যই কারটা প্রাইস কত হয় আজকে একবারে রিজনেবল প্রাইসে আর যে জুসার প্রাইস এক্সাক্ট প্রাইস বলতে পারবে কমেন্টের মাধ্যমে তার জন্য একটা গিফট থাকবে ভাই আচ্ছা আপনারা রোজা উপলক্ষে খেদমতের দিন ভাই এটা 215 মডেল আর এটা 210 মডেল কার কোনটা লাগবে আপনারা আমরা যেটা করছি এটা 215 প্রাইস সেমই থাকবে জি এটা 210 আচ্ছা এটা 210 মডেল প্রাইস সেমই থাকবে যারা এক্সাক্ট প্রাইস বলতে পারবে আমি যে প্রাইসে দেব আজকে তাদের জন্য ভাই গিফট থাকবে ভাই আমি ধরলাম আপনি দেই করেন আচ্ছা আপনি ধরেন তাহলে আপনি আমাকে হেল্প করুন আমি অন করি ওকে আপনি মেশিন অন করেন বিসমিল্লাহ এই যে নাশপাতি দিচ্ছি দিয়ে জাস্ট হচ্ছে এটা দিয়ে আজ হাম্বল ডিসটা দিয়ে একটু প্রেস করে নেবেন আচ্ছা ওকে আচ্ছা আপনি এটা ঘাটে ঘাটে বসে নেই ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম ঘাট দেখে বসুন হ্যাঁ এই যে দেখেন এই যে আপনারা জাস্ট দিবেন একটা আর হালকা একটু চাপ দিবেন জাস্ট দিবেন একটা একটা দিবেন জাস্ট হালকা একটা 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 ওকে একটা একটা করে দেন তাহলে জিনিসটা পিওর হবে হ্যাঁ আচ্ছা নাইলে পরে চাপাচাপি করাবেন সময় তো বেশি লাগে না ভাই দিবেন আর বের হবে দিবেন আর বের হবে দিবেন আর বের হবে চাপে চাপে রস বের হয়ে যেটা আর কি চাপে চাপে রসটা আপনি পাবেন আমি আচ্ছা ওকে দিবেন আর নাশপাতি সাথে 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 বের হবে দেখেন নাশপাতিটা কিন্তু এই যে কত সুন্দর রস বের আপনি রসটা দেখেন রসটা কিভাবে বের হয় দেখছেন চমৎকার চমৎকার দেওয়ার সাথে সাথেই আচ্ছা ওকে দেখেন আমাদের এখানে কয় নাশপাতি আনছেন কতটুকু ভাই নাশপাতি এখানে ভাই 1 কেজি মত 1 কেজি না ভাই 1 কেজি থেকে একটু কম আছে ভাই আচ্ছা আচ্ছা ওকে তো সেই ক্ষেত্রে দেখেন আপনারা কিন্তু ইজিলি ফলের জুস করে ফেলতে পারবেন চমৎকার ওকে আচ্ছা আমরা যদি দেখাই দর্শক একবারে দেওয়ার সাথে সাথে জাস্ট দিবেন আর জুস চাপে যাবে হবে ভাই চাপে যাবে একদম র অথেন্টিক জুসটা যদি খেতে চায় যে আমি 100% র জুস খাবো সারা দিন রোজা রেখে আচ্ছা ভাই শুধু রোজা দিনা ভাই এই জুসেরটা কি আপনার দেখা যায় সারা বছরই লাগে আমার সারা বছর বৃদ্ধ বাবা মা আছে চাপায় খাইতে পারে চাপায় খাইতে পারে না ভাই বয়স হয়ে গেলে আপনি যে চাপায় খাইতে পারেন বাচ্চারা যারা আছে বাচ্চারা যারা তারা চাপায় খাইতে পারে না তো তাদের জন্য কি একটা হেল্পফুল হয়ে যায় আর রোজা রাখার পর দেখা যায় আপনি চাবাই কত খাবেন ভাই চাবাই খেলে ভাই ওইরকম তৃপ্তি পাওয়া যায় না পাওয়া যায় না যখন আমি র জুসটা 100% জুসটা খাবো তখন আমার শরীরে একটা তৃপ্তি আসবে যে সারাদিন আমি উপোস ছিলাম আল্লাহর এর জন্য আমি রোজা রাখছি খালি পেটে ছিলাম তখন কি আপনি জুসটা আগে দেখেন ভাই আমি জুসটা একটু দেখাচ্ছি জি এটা যে নাশপাতি জুসটা হ্যাঁ আচ্ছা নাশপাতি জুসটা করলাম দর্শক এই যে আমরা দেখেন না নাশপাতি জুসের কালারটা দেখছেন আচ্ছা একটু দেখেন দেখেন পায় কি বিপরীত দেখেন 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 খুব চমৎকার নাশপাতির জুসটা কিন্তু ও মাই গড ভাই দেখতেছেন রসটা কি আসলো রে ভাই একদম যদি দেখেন একটু দেখেন নিচে থেকে দেখেন কোন ধরনের বিন্দু পরিমাণ আপনার দানা থাকবে না একদম লাইভের মাধ্যমে দেখা দিচ্ছি তারপর বাসায় গিয়ে যদি কেউ যদি এরকম যদি না হয় বা বিন্দু পরিমাণ দানা থাকে আমি লাইভের মধ্যে বলে দিয়েছি প্রোডাক্ট চেঞ্জ করে দেবো 5 লাখ টাকা আমরা কোম্পানি বলছে গিফট করে দিবে 5 লক্ষ টাকা দিয়ে দেবে যদি বিন্দু পরিমাণ দানা থাকে বা কোনো সমস্যা হয় আমরা তো আপনি তো লাইভে আছেন ভাই কিন্তু লুকোচুরি কিছু নাই দেখেন ভাই আমি তো দেখাচ্ছি আচ্ছা আবার খাইতে হবে আপনি মিয়া এটার দাম কত রাখবেন আরে ভাই সবকিছু দেখানো লাগে নাকি ভাই আচ্ছা ভাই একটু এটার দাম কত রাখবেন ভাই ভাই একদম ইতিহাস সাক্ষী এই সেরা দিন ইতিহাসের সেরা দামে দিব আজকে ভাই যেহেতু রোজা আসতেছে তো রোজাতে শুধু ভাই ব্যবসা করলে হবে না খেদমতের মাস কোম্পানি বলছে যত সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট দেওয়ার জন্য দুইটার দাম তো পরে 500 টাকা ছিল আলাদা আলাদা এখন কি একদমই দিয়ে দিবেন একদমই দিয়ে দেব ভাই যে যেটা নেই একদমই দিয়ে দেব তারপর আপনারা ভিউয়ারদের কমেন্ট যেহেতু একটা কুইজ দিছে যে আচ্ছা লাস্ট আমরা আঙ্গুলের আঙ্গুরটা করে দেখাই কমেন্ট করে যে কমেন্ট করে আমাদের প্রাইসটা বলতে পারবে তার জন্য কিন্তু গিফট থাকবে হ্যাঁ ওকে আচ্ছা আপনি ভিউয়ারদেরকে বলবেন ওই পাশে ঢাকনাটা লাগাই নেন দুই পাশেরটা আগে লাগাই নেন তারপর এটা লাগান আপনি ওইটা লাগান নেই দেখে এটা আচ্ছা আগে এই পাশটা লাগাই নিতে হবে এখন আমরা এটা দিয়ে দিচ্ছি ওকে দর্শক আপনারা চাইলে এই যে আঙ্গুরের জুসটা করে এখন আচ্ছা আঙ্গুর করে দেই দর্শক আঙ্গুরগুলো দেন আঙ্গুর সবগুলো একসাথে দিয়ে দিই হ্যাঁ দেখেন আঙ্গুর খালি দিবেন ওরে দেখেন কি সুন্দর আঙ্গুর আঙ্গুর চাপ দেওয়া লাগে না আঙ্গুর চাপ দেওয়া লাগে না তারপর একটু এ করে নিই আচ্ছা ওকে দেখেন চমৎকার এই যে বেরোছে 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 বলেন খান আপনি এই যে বেরোছে বেরোছে অফ করেন আঙ্গুর কিন্তু কোয়ান্টিটি খুবই কম ছিল যে রসটা কেমন আছে একটু দেখি দেখেন আঙ্গুরের মাশাআল্লাহ ভাই ভালো রস হচ্ছে দেখেন একজনে খাওয়ার উপযোগী কিন্তু এটা হ্যাঁ যে আঙ্গুরটা দিছে আর যে আঙ্গুরটা দিছে একজন একজন সুন্দরভাবে খেতে পারবে দেখেন কত টেস্ট করে দেখবো নাকি ভাই সুন্দর একটু টেস্ট করে দেখি এটারও আর বাস্তে দিবেন না সবগুলো টেস্ট করে দেখি ভাই এটাও খাইতে হইব আপনাদের ভাই একটু আচ্ছা তাকে আমি পরে খাই সমস্যা নাই আপনার জন্য করবো আবার আচ্ছা মানে আপনি আপনার কাছে খেয়ে দেখাবো ভাই এত অসাধারণ হয়েছে জাস্ট আমি হচ্ছে কি লাইন তো বলতে পারছি দেখেন এই সব ব্লেন্ডারে কিন্তু আবার একটু অন করে দেখেন এটাতে কিন্তু জুস হয় না আমরা এগুলাতে কিন্তু দেখেন এই দেখেন ভাই আচ্ছা যাই হোক অসুবিধা না অফ করে দেন দরকার নেই তো ভাই এখন পিওর জুস খেতে চাইলে এই জুসার নিতে হবে আপনি যদি 100% র জুস খেতে চান আমি এখানে কয়টা জিনিস করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পোলা আইটেম করলাম একদম 100% সুন্দর হয়েছে এখানে কিন্তু হার্ড জিনিসও করছি সফট জিনিসও করছি যেমন আপনার হার্ড জিনিসের ভিতরে কি আছে ভাই গাজর
হার জিনিসের ভিতর কি আছে ভাই? করলা, করলা করলাম, এরপর হচ্ছে নাশপাতি করলাম, এরপর এটা কি করলাম ভাই? এটা হচ্ছে আঙ্গুর করলাম, আঙ্গুর, আর এটা হচ্ছে কি খেয়ে কি একটু কিসের ভাই? এটা গতকালকে নামছে ভাই, এটা মিয়াকো, মিয়াকোর আমাদের ওয়ারেন্টি কার্ড কিসের? অফিসিয়াল, অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, 5 বছরের মোটরের গ্যারান্টি। আচ্ছা, শুধু যে প্রোডাক্ট দিব তা না, মোটরের গ্যারান্টি থাকবে 5 বছর 10 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, তাই একদম যে প্রাইস দিব একদম দামাগা দিয়ে দিতেছি ভাই। আচ্ছা দর্শক, আজকে এতক্ষণ আমরা যেটা করলাম এটা হচ্ছে এই যে 210 মডেল ইলেকট্রিক জুসার, খুবই চমৎকার, যে কোনো ফলের জুস করতে পারবেন। প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র ভাই 3100 টাকা, 3100 টাকা, 100 টাকা বাবা যায় ভাই এই জুসের 3100 টাকা। এটাও 3100, 3100, যেটা 3100, এটাও 3100, আমরা যেটাই করেছি এটাও 210 মডেল 3100 টাকা, মাত্র 3100 টাকায় আপনারা এই চমৎকার জুসার। আর এটা হচ্ছে ভাই ক্লিন করার সিস্টেমটা আবার একটু দেখাই দেন। ক্লিন করার জিনিস একদম ইজি সিস্টেম ভাই, এই হাম্বল দৃষ্টিটা আছে, এটা শুধু হচ্ছে প্রেস করার জন্য। হ্যাঁ আচ্ছা, এখানে দুই পাশে দেখবেন, দুই পাশে দুইটা লকিং অপশন আছে, লকার অপশন, জাস্ট এভাবে খুব প্রেস করে খুলবেন। আচ্ছা, এই যে দেখেন লক, লক খুলে গেল, ফেললো, পার্ট টু পার্ট খুলবে। আমি আবার বলতেছি পার্ট টু পার্ট, সবগুলো পার্ট টু, ইজি ইজি সিস্টেম। আচ্ছা, এই যে দেখেন ডাস্ট গুলো কোথায় চলে গেছে, এই যে ডাস্ট, এই যে ডাস্ট, এই যে ডাস্ট, আঙ্গুর করছি না, আনারস করছি না, এগুলোতে একটু পানি জাতীয় ফল তো দেখা যায়, এগুলো একটু থাকবে, হালকা একটু পানি লাগানো থাকবে স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনি এগুলো ক্লিন করে নেবেন বা ওয়াশরুমে গিয়ে বেসিন নিয়ে ক্লিন করতে পারবেন। এটা রাখলাম ব্লেডটা, এই যে দেখেন কত 100% এসএস এর শাইনিং ব্লেড, এতক্ষণ পর্যন্ত জুস করছি কোন ধরনের স্পট আছে কিনা, কোন ধরনের, সম্পূর্ণ ন্যাচারাল ভাবে কিন্তু জুসটা হয়েছে। হ্যাঁ, তো চাটনিটা আপনি ক্লিন করতে পারবেন, ব্লেডের ভিতরে কোনো আঁশ লাগবে না, কিছু লাগবে না, জাস্ট সাইডে যে ময়লাগুলো আছে এগুলো জাস্ট ক্লিন করে নেবেন। হ্যাঁ, এভাবে ক্লিন করে নেবেন, এই যে এভাবে ক্লিন করা যায়। আমি জাস্ট হচ্ছে দেখা দিলাম, এরপর হচ্ছে আপনি এভাবে এভাবে রেখে আগে উপরে ঘাটে ঘাটে রাখলাম, এরপর হচ্ছে আমি ব্লেডটা, ব্লেডে জাস্ট প্রেস করবেন, লেগে গেছে, জাস্ট হালকা উপরে প্রেস করবেন, লেগে যাবে। এরপরে এই পার্টটা, হ্যাঁ এই যে এটা দিলাম, এটা লেগে গেছে, সাইডের অংশটা এই যে ক্লিপটা উপরে উঠাই প্রেস, এটা ক্লিপটা উপরে উঠাই প্রেস। আচ্ছা, এরপর এখানে তো থাকবে যে জুসের জন্য এই জিনিসটা থাকবে, এটার ভিতরে রসটা পড়বে, শুকলাগুলো সাইডে চলে যাবে। মাত্র 3100 টাকায়, মাত্র 3100 টাকায়। আচ্ছা, সেক্ষেত্রে ঢাকার ভেতরে কি হোম ডেলিভারি? ঢাকার ভেতরে হোম ডেলিভারি দিচ্ছি, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা, আপনি যে যেখানে নিতে চান জাস্ট অ্যাড্রেসটা আমাদেরকে ম্যাচ করে দিবেন। আপনাদের দোকানের ঠিকানা বলেন। আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আমাদের জন্য প্রোডাক্টটা ব্র্যান্ড ট্রাস্টেড, আমাদের মার্কেট যে মার্কেট আছে মার্কেটটাও ট্রাস্টেড, সেনাকল্যাণ সংস্থা নামে পরিচিত, এটা সেনাবাহিনীর একটা মার্কেট। এটা হচ্ছে ঢাকা মহাখালী এক্সপ্রেস টাওয়ার, এটা রেলগেট সংলগ্ন বলতে পারেন আপনি, এটার মহাখালী আপনার রেল ফ্লাইওভার সংলগ্ন বলতে পারেন, মহাখালী ডি হচ্ছে সংলগ্ন আপনি বলতে পারেন। আচ্ছা, নাম্বারটা কি ইমো হোয়াটসঅ্যাপ আছে? এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। আপনারা কি ঢাকায় হোম ডেলিভারি দিচ্ছেন? ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি, ঢাকার বাইরে হলে আপনি জাস্ট অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন, আমরা অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দিব। আর প্রাথমিক অবস্থায় ঢাকার বাইরে কেউ যদি নিতে চায়, প্রাথমিক অবস্থায় আপনাকে মিনিমাম 500 টাকা বুকিং করতে হবে। আচ্ছা, মিনিমাম 500 টাকা বুকিং করে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে, কনফার্ম করে দেওয়ার পর আপনার অ্যাড্রেস দেওয়ার পর আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব, বাকি টাকা আপনি কুরিয়ার কন্ডিশন দিয়ে প্রোডাক্ট উঠিয়ে নেবেন। আচ্ছা দর্শক, তাহলে আর এছাড়া আরেকটা জুসার আছে, এটাও মিয়াকোর, এটা হচ্ছে বড় সাইজ, কারো যদি বড় প্রয়োজন হয় তারা অর্ডার নিতে পারবেন। আমি কিন্তু সুন্দরভাবে করেন, যদি আপনার পরিবার 8-10 জন ফ্যামিলি মেম্বার থাকে, জুস করতে 8-10 জন মানুষের জন্য জুস করতে সর্বোচ্চ 15-20 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা, ইজিলি জুস করতে পারেন। দেখেন আপনারা 3100 টাকায়, এই পাশে যে দুটো মডেল আছে মাত্র 3100 টাকা, আর বড়টা নিলে 4500 টাকা। জি, বড়টা নিলে 4500 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। সেক্ষেত্রে এগুলো ভাই অর্ডার করার জন্য আগে কোনো টাকা দিতে হবে? অর্ডার করার জন্য হচ্ছে আগে প্রাথমিক অবস্থায় ঢাকার বাইরে জানিয়ে দিচ্ছেন, অবশ্যই মিনিমাম 500 টাকা বুকিং মানি করতে হবে, 500 টাকা বুকিং মানি করে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অ্যাড্রেস দেওয়ার পর আপনার প্রোডাক্ট ওই গন্তব্যস্থানে চলে যাবে, বাকি টাকা আপনি কুরিয়ার কন্ডিশন দিয়ে প্রোডাক্ট উঠিয়ে নিন। আচ্ছা দর্শক, আমরা আবারও বলছি, এছাড়া দেখা যাচ্ছে এটা হচ্ছে কমার্শিয়াল আছে, যারা এটা নিতে চান মিয়াকোর, এই যে বড় সাইজটা, এটার প্রাইস থাকবে হচ্ছে 4500 টাকা। এটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট আমরা দিয়ে থাকি, বা যাদের বেশি বড় প্রয়োজন তারা বড়টা নিতে পারবে। এছাড়া আমাদের কাছে অনেকগুলো জুসার আসছে, তবে এই দুইটা মডেল জুসার কিন্তু নতুন আসছে, এই যে 210 মডেল, 215 মডেল, আর এগুলোর পারফরম্যান্সটা কিন্তু আমরা আপনাদের লাইভের মাধ্যমে দেখাই দিচ্ছি, এটা পারফরম্যান্স আসলে কেমন, অনেক ভালো। তো দর্শক, আপনারা যারা এই জুসারগুলো নিতে চান, অনেক বিদেশি ভাই আছে,
যারা অনেক প্রবাসী ভাই আছে দেখা যায় কি তাদের মায়ের জন্য বা বাবাদের জন্য সবাই তো আর কামড় দিয়ে খেতে পারে না, তাদের জন্য দেখা যায় একটা বিদেশে বসে একটা প্রোডাক্ট নিতে চায়, রোজার ভিতরে ওনারা সারাদিন রোজা থাকবে, মুরব্বী থাকে বা কারো ছেলে মেয়ে থাকে, তারা সুন্দর একটা পিওর র জুসটা খেতে চায়, ফলের 100% ন্যাচারাল জুসটা খেতে চায়, তারা এই জিনিসটা নিতে পারবে। যারা মানে মনে করেন যে তাদের মাকে বা তাদের ছোট ছেলে মেয়েদেরকে বাইরের খাবার দিয়ে বাইরের জুস দিয়ে শরীর নষ্ট করবে না, ডাক্তার কাছে নেবে, ডাক্তার কাছে টাকা নষ্ট করবে না, তাদের জন্য এই জুসারটা ভাই। আচ্ছা তো দর্শক, আমরা আবারও বলছি মাত্র 3,100 টাকায় জুসার সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই জুসারগুলো নিতে পারেন।